আজ আমরা এই ভিডিওতে মক্কা শহরে অবস্থিত আবে জমজম কুয়োর জলের সম্বন্ধে কিছু এমন রহস্যজনক তথ্য প্রকাশ করব যেটা হয়তো আপনারা কেউই জানেন না, তবে আজ আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। বন্ধুরা, যেমনটা আপনারা সকলেই জানেন যে হজ যাত্রা হলো মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র যাত্রা। যেমন হিন্দু ধর্মে বলা হয় যে চারধাম যাত্রা করার পর আপনার সমস্ত পাপ মুছে যায়, ঠিক তেমনই মুসলিম ধর্মে এমনটা বলা হয় যে পবিত্র হজ যাত্রা করার পর মানুষের সমস্ত রকম ভুলভ্রান্তিকে মহান আল্লাহ ক্ষমা করে দেয়। কিন্তু আপনাদের মধ্যে বেশিরভাগ লোক হয়তো এটা জানে না যে মুসলিম ধর্মের মানুষরা হজ যাত্রা করে ফিরে আসার সময় আবে জমজম কুয়োর পানিও সঙ্গে নিয়ে আসে। তবে আপনারা কি জানেন যে মক্কা শহর থেকে নির্গত হওয়া এই আবে জমজম কুয়োর জল শুধু চমৎকারই নয়, বরং এতটাই রহস্যজনক যে এই জল বিশ্বব্যাপী গবেষকদের চোখের ঘুম কেড়ে নিয়েছে। তবে আপনি হয়তো এখন ভাবছেন যে আসলে এই জলে কি এমন রহস্য লুকিয়ে আছে যার ফলে বিশ্বের গবেষকদের চোখের ঘুম উড়ে গেছে। সেই জন্য এই গভীর রহস্যকে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। তার আগে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, রুটি, কাপড় ও আশ্রয়স্থল যতই মানুষের সবথেকে প্রয়োজনীয় জিনিস হোক না কেন, কিন্তু যখন জল অথবা পানির কথা আসে তখন এই তিনটি প্রয়োজনীয় জিনিসের থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জল। কেননা আমরা সকলেই জানি যে মানুষ রুটি, কাপড় এবং আশ্রয়স্থল ছাড়া হয়তো কিছু সময় বেঁচে থাকতে পারবে, কিন্তু যদি মানুষের তৃষ্ণা পায় এবং সে যদি তৃষ্ণা মেটানোর জল না পায় তাহলে সে ছটপট করতে থাকে। সেই জন্য আমাদের দৃষ্টিভঙ্গিতে জল ঈশ্বরের দেওয়া একটি অমূল্য সম্পদের থেকে কম নয়। তবে এটা আলাদা ব্যাপার যে পৃথিবীতে জলের অভাব নেই, কারণ এই সমগ্র পৃথিবীর চার ভাগে তিন ভাগই জল। হয়তো সেই জন্যই মানুষ এর গুরুত্ব বোঝে না, কিন্তু যদি আপনি একটু বুদ্ধি সহকারে ভাবেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে জলই একমাত্র এমন একটি জিনিস যেটি পৃথিবীতে মানুষের জীবনধারণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আজও করছে। কেননা মহাকাশে অবস্থিত অনেক গ্রহকে হয়তো আপনি দেখতে পাবেন যেখানে কেবলমাত্র জলের কারণেই কোনো জীব নেই। তবে যখন আমরা জলের কথা বলছি তাহলে হয়তো আপনারা সকলেই জানেন যে এক একটি ধর্মে এক এক জায়গা জলকে পবিত্র বলে মনে করা হয়, কিন্তু পৃথিবীতে এমন একটি জায়গা আছে যে জায়গার জল মানুষকে আশ্চর্য করে তুলেছে। কেননা সব থেকে অবাক হওয়ার বিষয় এটা যে মরুভূমির মাঝখানে একটি কুয়ো বানানো আছে যেখান থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জল পান করে এবং সাথে করে নিয়েও আসে। তবুও আশ্চর্যের বিষয় এটা যে এত বছর ধরে এই কুয়োটি না তো কখনো শুকিয়েছে এবং না তো কখনো এর ওয়াটার লেভেল কম হয়েছে। তবে আপনি হয়তো এখন ভাবছেন যে এটা কিভাবে সম্ভব। তো বন্ধুরা, এই কুয়োর পিছনে লুকিয়ে থাকা কাহিনী তত্ত্ব অনুসারে এমনটা বলা হয় যে হাজার হাজার বছর আগে পয়গম্বর হজরত ইব্রাহিম আল্লাহর আদেশ অনুযায়ী নিজের স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র হজরত ইসমাইলকে কিছু খেজুর এবং কিছুটা পানি দিয়ে মক্কার সুদূর মরুভূমিতে ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি তার স্ত্রী ও পুত্রকে সেই মরুভূমিতে ছেড়ে চলে যাচ্ছিলেন তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদেরকে কেন এই মরুভূমিতে ছেড়ে চলে যাচ্ছেন যেখানে না তো কোনো খাদ্য আছে না পান করার জন্য কোনো পানি আছে। তখন হযরত ইব্রাহিম বলেছিলেন যে এটাই আল্লাহর হুকুম। তখন হযরত হাজেরা আল্লাহর উপর বিশ্বাস রেখে চুপ হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন শিশুপুত্র হযরত ইসমাইলের ভীষণ পিপাসা লেগেছিল তখন সেই সুদূর মরুভূমির দূর দূরান্তে কোনো জলই পাওয়া যাচ্ছিল না, যেখানে শুধু বালি আর পাথর ছাড়া কিছুই ছিল না। যদিও সেই মরুভূমির কাছাকাছি দুটি পাহাড় ছিল যাকে আজ সাপা ও মারুয়া বলা হয়। তখন হযরত হাজেরা কখনো একটি পাহাড়ে গিয়ে পানির সন্ধান করতে থাকে তো কখনো অন্য একটি পাহাড়ে গিয়ে পানির সন্ধান করতে থাকে। এইভাবে তিনি দুটি পাহাড়ের মাঝখানে প্রায় সাতবার চক্কর লাগিয়েছিলেন। অবশেষে শিশুপুত্র ইসমাইল তৃষ্ণা সহ্য করতে না পেরে মরুভূমিতে নিজের পা ঘষতে শুরু করেছিল এবং তখনই আল্লাহ চমৎকার দেখা গিয়েছিল। কেননা যে জায়গায় ইসমাইল নিজের পা ঘষছিল সেখান থেকে হঠাৎ পানির ফোয়ারা উঠতে শুরু করেছিল। তবে সুদূর মরুভূমিতে নিজ থেকে পানির ফোয়ারা উঠতে শুরু করা কোনো চমৎকারের থেকে কম ছিল না, যার কারণে ওই জায়গাতে একটি কুয়ো বানানো হয়েছিল যাকে আমরা জমজম কুয়ো নামে জানি। জমজম কুয়োর এই পানি মসজিদ আল হারামের ভিতর অবস্থিত আছে। এছাড়াও ইসলাম ধর্ম পালনকারী মানুষরা এই কুয়ো ও তার পানিকে আল্লাহর পাঠানো চমৎকার ও দান বলে মনে করে। তাই একদিকে যেমন মুসলিমরা জমজম কুয়োর পানিকে পবিত্র বলে মনে করে, ঠিক তেমনই কিছু লোক এমনও আছে যারা এই কুয়োর পানিকে পান করার যোগ্য বলে মনে করে না।
সেই জন্য আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব সেই ইঞ্জিনিয়ারের সম্পর্কে, যিনি 45 বছর আগে নিজে আবে জমজম পানির পরীক্ষা করেছিলেন। এবং বন্ধুরা, তিনি এমনটা এই জন্য করেছিলেন কেননা 1971 সালে মিশরের একজন ডাক্তার ইউরোপিয়ান প্রেসে এমনটা লিখেছিলেন যে মক্কা শহরের জমজম কুয়োর পানি মানুষের পান করার যোগ্য নয়, এই জন্য আমি এই পানিকে দূষিত বলে মনে করছি। আসলে তিনি বলতে চেয়েছিলেন যে মক্কা সমুদ্রতলের নিচে অবস্থিত এবং কুয়োটি মক্কা শহরের মাঝখানে অবস্থিত, এই জন্য মক্কা শহরের সমস্ত নোংরা জল নালা দিয়ে বাহিত হয়ে এই কুয়ে এসে জমা হয়, যে জলকে অত্যন্ত বিপজ্জনক ব্যাকটেরিয়া দূষিত করে। ফলে মিশরের এই স্টেটমেন্ট এতটাই ভাইরাল হয়েছিল যে জমজম কূপের পানিকে ইউরোপিয়ান ল্যাবে পাঠানো হয়েছিল পরীক্ষা করার জন্য, এবং পরীক্ষার পর যে সত্য সামনে এসেছিল তা সবাইকে অবাক করে দিয়েছিল, কেননা এটা সত্য প্রমাণিত হয়েছিল যে জমজম কূপের পানি আল্লাহর পাঠানো মানুষের জন্য একটি অপূর্ব উপহার। সাধারণ পানির থেকে সম্পূর্ণ আলাদা এই পানি ক্যালসিয়ামের অধিক মাত্রার কারণ মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই লাভজনক। হয়তো সেই জন্যই জমজম কূপের এই জল পান করতেই দুর্বল হাজিবান্দারা নিজেকে তরতাজা ও শক্তিশালী অনুভব করে। শুধু তাই নয়, জমজম কূপের এই জলে পাওয়া ফ্লোরাইড কীটনাশকও বটে। ইউরোপিয়ান ল্যাবে এই জলকে পরীক্ষা নিরীক্ষা করার পর এটা জানা যায় যে এই জল পান করার অত্যন্ত উপযোগী, এবং এভাবেই মিশরের ডাক্তারের দ্বারা ছড়ানো এই মিথ্যা ভুল প্রমাণিত হয়। তো চলুন এইবার আমরা জেনে নিই জমজম কূপের জলের সম্বন্ধে কিছু উপকারী তত্ত্ব। জমজমের এই কুয়ো আজও পর্যন্ত কখনোই শুকায়নি, তা যতই লোক এই কুয়োর জল পান করুক বা বাড়িতে নিয়ে আসুক কখনোই কম পড়েনি। যদিও কখনো কখনো দেখা যায় যে এক একটি জায়গার জলের স্বাদ আলাদা আলাদা হয়, কিন্তু আবে জমজম কূপের জলের স্বাদ ইউনিভার্সাল, কেননা এই জলকে কখনোই রসায়ন মিশিয়ে শুদ্ধ করার প্রয়োজন হয়নি। এছাড়া এটাও দেখা যায় যে সাধারণত বহু পুরানো হওয়ার কারণে কোনো কুয়োয় ঘাস ও বনলতা জন্মায়, আবার কখনো শ্যাদলাও ধরে, যার ফলে কুয়োর জলের স্বাদ নষ্ট হয়ে যায় এবং নোংরা সৃষ্টি হয়। কিন্তু জমজমের এই কুয়োয় কোনো ধরনের জৈবিক বিকাশের কখনোই কোনো চিহ্নই পাওয়া যায়নি। সেই জন্যই বিশ্বব্যাপী মুসলিম ধর্মের লোকেরা মক্কাতে হজযাত্রা করতে গিয়ে এই জমজম কূপের পানি পান করে এবং সঙ্গে করে বাড়িও নিয়ে আসে। কিন্তু বন্ধুরা, সবথেকে বেশি অবাক করার বিষয় এটা যে পৃথিবীব্যাপী প্রচুর বিশেষজ্ঞ দীর্ঘদিন ধরে এই কুয়োর উপর গবেষণা করেছে, তবে আজও পর্যন্ত কোনো বিশেষজ্ঞই এটা বলতে পারেনি যে মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত এই কুয়োতে আসলে এত পানি কোথা থেকে আসছে। শুধু তাই নয়, আশ্চর্যের বিষয় এটাও যে প্রয়োজন পড়লে এই কুয়ো থেকে অপুরন্ত পানি বার করেও নেওয়া হয়, এবং এটা কোনো নতুন কথা নয়, বরং যুগ যুগ ধরে এমনটা হয়ে আসছে। ফলে এই সমস্ত কিছু সত্ত্বেও জমজম কূপের এই পানি এখনো পর্যন্ত কেন শুকায়নি সেটা বলা কোনো বিশেষজ্ঞের পক্ষে কখনোই সম্ভব নয়। তো বন্ধুরা, এই হলো আবে জমজম কুয়োর জলের গভীর রহস্য। এবং বন্ধুরা, জমজমের এই জলের সম্পর্কে আপনার কি মতামত তা নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।